ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা এই মাত্র ব্ল্যাক প্যান্থার দেখে ফিরলাম, ঠিক আছে? তো আমাদের এই মুভিটা কেমন লেগেছে, কি কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে, এই বিষয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? আমার নাম প্রণব, আমার বোন। তো আমরা এখন শুরু করছি। প্রথমে আমার কথা বলবো যে খুব ভালো লেগেছে, ঠিক আছে? ভালো লাগার মধ্যে ফার্স্ট হচ্ছে এই বইটা হচ্ছে বেস্ট থিং হচ্ছে বইটা পুরোপুরি সুরির যে জার্নি, যে ইমোশনাল জার্নি, তোর ভাই মরে যাওয়ার পর কি করেছে সেইটাকেই পুরো দেখিয়েছে। তোর ব্যাপারটা কি মনে হয়? সেটাই কথা, যে পুরোপুরি কি করে ইমোশনাল ব্রেকডাউন থেকে এগিয়ে আসছে, ঠিক আছে? সেই জিনিসটা দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই বই একদম তো এই বইটাতে একদম সব থেকে যেটা বেস্ট জিনিস বলতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিং। প্রত্যেকটা ক্যারেক্টার এত ভালো অ্যাক্টিং করেছে সেটা বলার মতো না। স্পেশালি যদি আমরা বলি, আমি তো ভাবতে পারি হয়তো যে শুরির মা কুইন আমার, হ্যাঁ কুইন মাদার, হয়তো ওকে হয়তো একটা অস্কারও পেয়ে যেতে পারি, ঠিক আছে? কারণ আজ পর্যন্ত অস্কার পাইনি, ঠিক আছে? যে আপনার ট্রেলার দেখে থাকে, ট্রেলারই মনে আছে যে ট্রেলারে বলছিল হ্যাভ আই নট কিলড এভরিথিং ফর দিস কান্ট্রি, ঠিক আছে? তো ওই জায়গাটা দেখেও মনে হচ্ছে যে ওকে একটা কিন্তু অস্কার পাওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকে অ্যাক্টিং ভালো হওয়ার আরেকটা রিজনও আছে। সেই রিজনটা হচ্ছে এই বইটাতে মেন ফোকাস হচ্ছে ব্ল্যাক প্যান্থার নেই, রাজা মরে গেছে। তো সেখান থেকে প্রত্যেকে কীভাবে জানিতে এগাচ্ছে সেটাকে নিয়ে, আর এইটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কমিউনিটিতে, ঠিক আছে? তো এটা খুব বড় বিষয় যেহেতু চ্যাডউইক বোসম্যান অ্যাকচুয়ালি মারা গেছে। এখানে কিন্তু অ্যাক্টিং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরো মুভিটাকে পরিচালনা করে প্রেজেন্ট করা অসাধারণ কাজ করেছে। আর প্রত্যেকের সত্যিকারের একটা ইমোশনাল একটা অ্যাটাচ ছিল যে এই যে চ্যাডউইক বোসম্যান মরে গেছে এবং সেই দুঃখটা কি ওরা অ্যাকচুয়ালি ফিল করে এই বইটা বানিয়েছে, ঠিক আছে? সেটা আপনারা বই দেখবেন, দেখে বুঝতে পারবেন, তাই না? এই বইটা সব থেকে হাইলাইট যেটা আমার সেটা হচ্ছে নেমো, নিমোর ক্যারেক্টারকে দারুণ দেখিয়েছে। আর এটাকে একদমই কম্পেয়ার করা উচিত না অ্যাকোয়াম্যানের সাথে, প্রচন্ড পরিমাণে নতুনত্ব কিছু একটা দেখিয়েছে। জার্নি এবং যখন ওরা আটলান্টিক যেরকম তোমরা দেখেছো, যদি অ্যাকোয়াম্যান দেখে থাকো, সেরকম যদি এখানেও দেখবে, এখানে কিন্তু যখন ওরা টেলোক্রানে যাবে, টেলোক্রানটা দেখতে পুরো ডিফারেন্ট, ঠিক আছে? একদম ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে বানিয়েছে, তো এটা দারুণ। আর স্পেশালি নেমরকে দেখতে যেরকম ভালো লেগেছে ওর পাওয়ার, যখন একটা সিন হয়তো আমরা ট্রেলারে দেখেছি, ফাইট সিন প্রচন্ড ভালো, দারুণ দারুণ। ওর পায়ের যে উইং গুলো দেখানো হয়েছে, সেই উইং গুলো ওরা সিন গুলো খুব সুন্দর দেখিয়েছে, ঠিক আছে? একদম একদম একদম, ঠিক আছে? তো ওয়াটার ওয়েপিং, ঠিক আছে, একটা জিনিস হেভি লেগেছে সেটা হচ্ছে ওরা একটা গ্রেনেড ইউজ করছে, ওয়াটার গ্রেনেড, ঠিক আছে? খুব এফেক্টিভ, দারুণ লেগেছে প্রত্যেক জায়গায় খুব। আর মারাত্মক প্রচণ্ড একটা সিনে প্রায় মেন ক্যারেক্টারগুলো প্রায় মরতেই বসছিল, ঠিক আছে, ওয়াটার গ্রেনেডের জন্য, ঠিক আছে? তো সেগুলো খুব সুন্দর দেখানো হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে, স্পেশালি হচ্ছে ফিমেল ক্যারেক্টার। এখানে মেল ক্যারেক্টার সেরকম আমরা পাইনি, ফিমেল এখানে মুভিটাতে মেন গুরুত্বই দেওয়া হয়েছে ফিমেল ক্যারেক্টারগুলো। একদম একদম একদম, ফিমেল পাঁচখানা ক্যারেক্টার খুব মানে খুবই শক্তিশালী লেগেছে। যেরকম ফার্স্ট হচ্ছে আমাদের কুইন অ্যামান্ডা, ঠিক আছে? প্রত্যেক তার অ্যাক্টিং তোমরা দেখেছো, ঠিক আছে, খুব স্ট্রং দেখেই বোঝা গেছে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে আমাদের শুরি, যে আমাদের খুব স্ট্রং একটা ক্যারেক্টার, এখানেও সেরকমই দেখিয়েছে। এবং এখানে আরেকটা অ্যাড হয়েছে ওকোয়ের সঙ্গে, আরেকটা মেয়েকে দেখানো হয়েছে যে হচ্ছে তোমার আয়রন হার্ট, তো আছেই আয়রন হার্ট, তো আয়রন হার্ট কে অ্যাড তো করেছি না, আরেকজন ফাইটারকে অ্যাড করা হয়েছে, মিডনাইট এঞ্জেল, ঠিক আছে? তো তাকেও বেশ ভালো স্ট্রং ক্যারেক্টার। সেই জায়গা থেকে আমি বলবো যে নাকিয়াকে, যে ব্ল্যাক প্যান্থারের গার্লফ্রেন্ড ছিল, সে তাকে কিন্তু রোলটা একটু ছোট করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর তার মুখটা একটু সফট, একদম একদম, আর তার মুখটা একটু সফট মনে হয়েছে, বাকিদের যেরকম একটা স্ট্রং উম্যান মনে হয়েছে সেরকম মনে হয়নি। আরেকটা প্রবলেমও আছে আমার বলবো, সেইটা হচ্ছে ওকে সেরকম বড় ফাইট সিন দেওয়া নেই, প্রত্যেকে কিন্তু একটা ভালো ভালো ফাইট সিন পেয়েছে প্রত্যেক ক্যারেক্টার, ওর ক্যারেক্টারটা লাইটলি দিয়েছে, একদম একদম, ছেলেকে দেখতে পারবো, ঠিক আছে?
হয়তো নাটিয়াকে হয়তো নেক্সট মুভিতে চার্চ লেকে ট্রেনিং করতে দেখা হতে পারে, সেখানে হয়তো কিছু ভালো ফাইট সিন দেওয়া যেতে পারে, তাকে কোনো বড় সিন দেওয়া হতে পারে, ঠিক আছে। তো উই হোপ দ্যাট, ঠিক আছে। তো এবারে বলবো কোন কোন আমার ছোট ছোট কয়েকটা বিষয় আমার অতটা ভালো লাগে, তো কি কি বিষয় ভালো লাগে সেগুলো একটু বলি, ঠিক আছে। ফার্স্ট অফ অল একদম নাইটে, এখানে মুভিতে অনেকগুলো নাইট সিন আছে, প্রচন্ড অন্ধকার লেগে, তাই না? লাইট করলে ভালো। হ্যাঁ, তো আমরা ফার্স্ট বইতে যেন স্টার্টিং এ একটা ফাইট দেখেছিল ব্ল্যাক প্যান্থারের, সেখানেও কিন্তু নাইট সিন ছিল, কিন্তু প্রত্যেকটা এত সুন্দরভাবে লাইটিংটা প্রত্যেকদিন বোঝা গেছে। তো এই বইতে তোমরা হয়তো ফোকাস করলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে আমার ডার্ক স্কিন ক্যারেক্টার নিয়ে কাজ করছি, সেখানে হচ্ছে লাইটের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, তাদেরকে লাইট আপ করাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাদেরকে দেখতে যথেষ্ট সুন্দর ছিল, ডার্ক স্কিন বলে কিন্তু দেখতে খারাপ লাগে, সুন্দর লাগছে, কিন্তু যদি লাইট আপ করা হয় একদম 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 আমি বুঝতে পারছি রায়াল কুকুরে এই ব্যাপারটা কি করে করলো, ঠিক আছে, এত ভালো ডাইরেক্টর হয়েছে, ঠিক আছে। সো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দেখুন একটাই সিন একদম একদম এই সিন একটা সিন আছে, যে সিনটা তোমরা যদি ট্রেলারে বেরিয়ে গেছে, ঠিক আছে, সেই সিনটা হচ্ছে ওই মাদার কুইন মাদার আর হচ্ছে শরীর বসে আছে কথা বলছে, ওই সময় ইয়ে চলে আসে না, নেমার আসে, নেমার আসে কথা বলছে, ওই সিনটা প্রচন্ড অন্ধকার, কিছু বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তো এরকম কয়েকটা সিন, হ্যাঁ হ্যাঁ, আরেকটু যদি লাইট আপ করা হতো দেখতে আর একটু ভালো লাগতো, ঠিক আছে। এই একটা গেল, আরেকটা হচ্ছে হ্যাঁ টাচালাকে আমরা কিন্তু মিস করতে চলেছি, ঠিক আছে। বইটাতে বইটাতে যেরকম আমার ফার্স্ট বইতে কিছু ব্ল্যাক প্যান্থার, ঠিক আছে, এটা হচ্ছে বড় বড় করেছিল, এই বইতে কি লেখা আছে ব্ল্যাক প্যান্থার ছোট করে ওয়াকান্ডা পড়ার বড় করে, এই বইটা পুরোটাই ওয়াকান্ডা কিন্তু, তাই না? ওয়াকান্ডাকে ওয়াকান্ডাকে সুন্দর করে দেখানো বা ওয়াকান্ডা প্রত্যেকে কিভাবে কাজ করছে সেটা দেখানো হয়েছে একদম, সেটাই সেটাই। তো আমি আরেকটা জিনিস বলবো যে যতই মেকআপ করার চেষ্টা করুন যতই হোক তাও কোথাও না কোথাও একটা সেই ফাঁকা জায়গাটা থেকে যথেষ্ট ভালো লাগছে সেটাই। আর এই বইটা আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কিন্তু সেটা হচ্ছে জিও পলিটিক্যাল পলিটিক্স, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমেই বইটা আমরা দেখতে দিই ফ্রান্স এই ওদের যে বাইপ্রেনে চুরি করতে গেছে, ঠিক আছে, সেখান থেকে মানে ওয়াকান্ডা নিজেকে প্রোটেক্ট করছে, ওয়াকান্ডা বলে দিয়েছে কাউকে আমি আমার ভাইব্রেনিয়াম দেবো না, ঠিক আছে। তো সেখান থেকে সবাই ওর কাছে এগেনস্ট হয়ে যাচ্ছে, ও সব থেকে ওয়াকান্ডা সবচেয়ে পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আর বাকিরা তার পুরো অপোজিট, ঠিক আছে। সেইখান থেকে ওরা কি করে ফাইট করবে এবং কি করে ফাইট করে বেরাবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই মুভির থেকে এন্ড যখন না এন্ড মুভিটা কিন্তু মুভিটা যদি এন্ডটা বুঝে না থাকো সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, মুভির এন্ডটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যখন কথা বলছে দুজনে নেমর আর নেমরের সঙ্গে নেমরের সাথে ছিল না শুনি না নেমরের সাথীটা ছিল যে লাস্টে কথা বলছিল নেমরের সাথে সঙ্গে ওই মায়ের ভাষাতে, ঠিক আছে। তো তারা যখন কথা বলছে ওই মহিলাটা এসে জিজ্ঞেস করছে যে কেন তুমি ওয়াকান্ডার সামনে নিজেকে ঢুকালে, তখন ওই কথাটা খুব ইম্পর্টেন্ট বলেছে নেমর যে না আমি ঝুঁকিনি, ঝুঁকলাম কি জন্য, কারণ হচ্ছে পুরো সারফেস ওয়ার্ল্ডে সব থেকে পাওয়ারফুল নেশন হচ্ছে ওয়াকান্ডা আর বাকিরা সবাই সবাই এগেইনস্ট হয়ে গেছে। হ্যাঁ, আর এখন যে যে খারাপ কাজ হচ্ছে সবাই আর কি ওয়াকান্ডার উপর আর কি অ্যাটাক করতে চাইছে, করতে চাইছে, হতেই পারে, কারণ হচ্ছে ওয়াকান্ডার একমাত্র ফ্রেন্ড রেশ বলতে গেলে এখন ওরাই আছে, ওরাই আছে এখন শুধুমাত্র ট্যালুকান। ব্যাপারটা হচ্ছে যে ট্যালুকানরা যে কটা খুন করলো এই বইটা অনেক খুন দেখাবে, ঠিক আছে, অনেক মৃত্যু দেখাবে, সেইগুলো কিন্তু সবগুলো ওয়ার্ল্ড ভাবছে কিন্তু ওয়াকান্ডা, ঠিক আছে। তো সেই জায়গাতে আর সুরি প্রমিস করেছে ইয়েকে যে নেমরকে যে ওদের সিক্রেট বজায় থাকবে, ঠিক আছে, ওদের সিক্রেট কেউ জানতে পারবে, তো ওশেন ওরা প্রোটেক্ট করবে। তো সবাই ভাববে যে ওয়াকান্ডা সব করেছে, তো ওয়াকান্ডার উপর যখন হামলা হবে এরপরে, ঠিক আছে, তখন একমাত্র অ্যালাই হচ্ছে ট্যালুকান, ঠিক আছে, তখন ট্যালুকানের কাছে যাবে এবং সেই ফাইটটা কিন্তু সে দেখার মতো কি মনে হয় সেটা। দেখার জন্য যে থাকে তাহলে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হতে পারো, কারণ হচ্ছে খুবই কম লাস্টে কি লাস্টে লাস্ট ফাইট সিন লাস্টে ক্লাইম্যাক্স আছে সেখানে কিন্তু মেইন মুভিটা ওয়াকান্ডাকে নিয়ে আর নেইমার কেমন লাগলো বইটা, এগুলো ফেস ফোর এর বেস্ট মুভি। হ্যাঁ, স্টোরি লাইনের দিক থেকে ফেস ফোর এর মধ্যে
মাল্টিভার্স থেকে তাও ভালো হাই এক্সপেকটেশন ছিল হাই এক্সপেকটেশন ছিল ঠিক আছে প্রচুর ক্যারেক্টার দেখিয়েছে সব ভালো লেগেছে বাট সব ছোট ছোট মাল্টিভার্স কথাটা দিয়েছে নাম মাল্টিভার্স আর দেখাবো এখানে 2 সেকেন্ড করে একটা ইউনিভার্স একটা ইউনিভার্সের মতো দেখিয়েছে তাই না তো আরেকটা কথা বলবো যারা মানে মার্ভেলের ফ্যান না ঠিক আছে যারা মার্ভেল মুভি সব দেখো না ঠিক আছে বলছো ভাবছো যে এইগুলো দেখতে যাবো কিনা এই বই বুঝবো কিনা সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার পার্ট 1 দেখলে এই বইটা দেখা যাবে বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি বলবো রায়ান কুগলার হ্যাটস অফ টু রায়ান কুগলার অসাধারণ স্টোরিলাইন আর প্রত্যেকের অ্যাক্টিং মাইন্ড ব্লোয়িং ঠিক আছে তো এটা ছিল আমাদের রিভিউ ঠিক আছে তো তোমাদের বইটা কেমন লেগেছে নিচে কমেন্টে একদম জানিও ঠিক আছে সাবস্ক্রাইব লাইক ওকে তো ভালো লাগলে আমাদের কমেন্ট করে আমাদের কি প্রবলেম আছে বলুন ঠিক আছে পরের ভিডিও দেখা হচ্ছে তো টাটা বাই গুড বাই।